লক্ষ্মীপুর কমলনগরে পল্লী সঞ্চয় ব্যাংকে ঋণ দেওয়ার নামে অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সেবা গ্রহীতাদের অভিযোগ, ঘুষ ছাড়া মেলে না ঋণ, অভিযোগ রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার সিল ও স্বাক্ষর জাল করে নামে বেনামে ঋণ দেয়ারও। লক্ষ্মীপুর থেকে ডালিম কুমার দাস টিটুর তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শারমিন আজাদ শান্তা। দেশের অসচ্ছল গরিব মানুষকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে 2014 সালে প্রতিষ্ঠিত হয় পল্লী সঞ্চয় ব্যাংক। প্রতিষ্ঠার পর থেকে ব্যাংকটি দরিদ্র সুবিধাবঞ্চিতদের তহবিল গঠন, সঞ্চয় প্রবণতা বৃদ্ধি, নারীদেরকে স্বাবলম্বী করা ও সামাজিক উন্নয়নসহ নারী ক্ষমতায়ন বৃদ্ধিতে কাজ করে আসছে। কিন্তু লক্ষ্মীপুরের কমলনগরের পল্লী সঞ্চয় ব্যাংকের চিত্র একেবারেই ভিন্ন, যেখানে ঘোষ ছাড়া মেলে না ঋণ। প্রতিটি ইউনিয়নে দুইজন করে মাঠকর্মী থাকলেও নিজস্ব ইউনিয়ন হওয়ায় ঋণ দেওয়া হয় আত্মীয় স্বজনদের, ফলে বঞ্চিত হচ্ছে সুবিধা বঞ্চিতরা। 1500 টাকা দেন স্যার, অফিসে তো টাকা পাইতেন না, আমি বাকি 1500 টাকা দিয়ে 4000 টাকা মিলে দিচ্ছি। তো আমার হাতে লোন উঠেছে 5000 টাকা, আমার দিয়েছে 25000 টাকা। ভাই আমার টাকাটা যে পরিশোধ হয়েছে এই মর্মে আমার অফিসের একটা ডকুমেন্টস দেন যে আমার টাকাটা অফিসে পরিশোধ হয়েছে। ওনারা এটা বললে উনি আমার বলে আমার তো আপনার টাকা পরিশোধ হয়নি। এই লোন দিয়ে মানুষ যেন এলাকার মানুষ যেন স্বাবলম্বী হতে পারে তার জন্য চেষ্টা করতেছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেন ব্যাংকের কর্মকর্তারা। আমি খোঁজখবর নিচ্ছি, যেগুলো সত্যতা যদি থাকে আমরা অবশ্যই আমাদের যেই দোষী ব্যক্তি তার বিরুদ্ধে আমরা উদ্যতন কর্তৃপক্ষের নজরে আনব। আমাদের উপজেলায় ঋণ নেওয়ার জন্য ঋণের কোনো উৎকোচ গ্রহণ করা হয় না। এমন বাস্তবতায় অভিযোগের বিষয়ে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিষয়টি তদন্তাধীন আছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর যেখানে যতটুকু অনিয়ম হয়েছে সেটা সুস্পষ্ট উল্লেখ করে আমরা উদ্যোধন কর্তৃপক্ষকে সেটা অবহিত করব, এবং আমি বিশ্বাস করি যে কোনো ধরনের অনিয়মের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থাটি আছে সেটি গ্রহণ করা হবে। সহজে ঋণ পেতে পল্লী সঞ্চয় ব্যাংকের অনিয়ম বন্ধে উদ্যোধন কর্মকর্তারা দ্রুত পদক্ষেপ নেবেন এমনটাই প্রত্যাশা সুবিধাবঞ্চিতদের। শারমিন আজাদ শান্তা, এশিয়ান টেলিভিশন।